আপনারা অবশ্যই জেনে থাকেন যে আমরা টাইলস বাসায় করে থাকি, কিন্তু হচ্ছে টাইলস করার পর কিন্তু এটা এত সুন্দর দেখা যায় না, কারণ এর সাথে অনেক কিছুর ব্যাপার থাকে। কারণ টাইলস করার পর এটাকে ওয়াশ করতে হয়, এবং এই ওয়াশ করার জন্য হচ্ছে আমি কোম্পানির নামের প্রচারের জন্য না, জাস্ট একটা কোম্পানির প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে ডোম্যাক্স ডাম ক্রাশ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে হচ্ছে আমরা কি করছি, হচ্ছে টাইলস এবং বাথরুম যে হচ্ছে ক্লিনার যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্লিন করতে হয়, কারণ টাইলসের সৌন্দর্য ফুটে ওঠে হচ্ছে এই ডাম ক্রাশ দিয়ে হচ্ছে যদি আপনারা হচ্ছে ক্লিন করেন। সো আমরা একটু আমাদের যে টাইলস করা হয়েছে সেটার অংশে চলে যাই, যদিও এটা সবাই জানে, তারপর একটু জাস্ট দেখানোর জন্য। ওকে, আমরা টাইলসের অংশে চলে যাচ্ছি। দেখুন, আমাদের হচ্ছে একটি কলাম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে আমাদের কলাম, এই কলামটি হচ্ছে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে অবশ্যই, কিন্তু আগে কিন্তু এতটা সুন্দর ছিল না। এটার মধ্যে হচ্ছে ডাম ক্রাশ দিয়ে হচ্ছে ওয়াশ করা হয়েছে, তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে এই যে পুডিং লাগানো হয়েছে, পুডিংটা লাগানোর কারণে কিন্তু হচ্ছে যে আমাদের যে দুইটা টাইলসের মাঝখানে যে ফাঁকা অংশটা সেটা কিন্তু হচ্ছে অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। এমনকি টাইলসটার মধ্যে একটা হচ্ছে অন্যরকম একটা গ্লেস ফুটে এসেছে, প্লাস হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে টাইলসের যে দুইটার মধ্যে একটা মজবুত একটা জয়েন্ট যেটাকে বলা হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এটার পর আমরা এখন চলে যাচ্ছি, আমাদের পাশে আছে হচ্ছে ওয়ালে, ওয়ালটা একটু দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন আপনার হচ্ছে কতটা সুন্দর দেখাচ্ছে, আপনার টাইলস করার পর হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডাম ক্রাশ দিয়ে হচ্ছে ক্লিন করা হয়েছে, ক্লিন করার পর এটাকে পুডিং লাগানো হয়েছে, পুডিং লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। টাইলস লাগানোর ক্ষেত্রে একটা সাইট ইঞ্জিনিয়ারের যে কাজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে যে টাইলসটা লাগানো হচ্ছে লাগানোর পূর্বে কী কী দেখতে হবে, সেটা হচ্ছে ওয়ালটাকে অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তারপর সিমেন্ট দিয়ে গ্রাইডিং মারতে হবে, মারার পর তারপর হচ্ছে ভালো করে হচ্ছে আমাদের উপরের অংশ থেকে দেখে নিতে হবে যে হচ্ছে ভালো করে শল করে লাগানো আছে কি না, যেটাকে বলা হয় যে সুতা ধরে উনি হচ্ছে একটা মেজারমেন্ট করে নিবে যে আমাদের উপরে যে আমরা অংশটা যে প্লাস্টার করেছি প্লাস্টারের সাথে একটা হচ্ছে সুন্দর একটা মিল আসছে কিনা, এটা অবশ্যই দেখতে হবে। দেখার পর হচ্ছে তারপর ভিতরে ঠিক মতো হচ্ছে আপনার যে হচ্ছে সিমেন্ট বালির যে মিশ্রণটা ওটা ভালো করে ভিতরে দেওয়া হয়েছে কি না, কারণ ওটা যদি ভালো করে দেওয়া না হয় আপনি পরবর্তীতে হচ্ছে তাহলে যে কোনো জায়গায় আঘাত খেলে একটু জায়গাটা ভেঙে চলে যেতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে এখন টাইলসটি। আমরা পাশে চলে যাচ্ছি, যেহেতু গার্মেন্টস প্রজেক্ট তো এখানে অবশ্যই ফায়ার ডোর ব্যবহার করতে হয়। আপনি দেখেন আমাদের একটা ফায়ার ডোর অলরেডি লাগানো হয়ে গিয়েছে, এই যে দেখে নিন, খুবই হচ্ছে আগুনের থেকে নিরাপদ, এমনকি হচ্ছে অবশ্যই অনেক ওয়ার্কাররা কাজ করবে, অগ্নিকাণ্ডের একটা ব্যাপার আছে। সো আমরা অবশ্যই ফায়ার ডোর ইউজ করতে হবে, এমনকি আমরা ফায়ার ডোর ইউজ করেছি। আপনি দেখেন এই যে আমাদের ফ্লোরের একটা ভিতরের অংশ, টাইলস খুবই সুন্দর লাগছে। অবশ্যই হচ্ছে অনেকে ফায়ার ডোর সম্পর্কে অবশ্যই অনেকে জানেন যে হচ্ছে ওটা হচ্ছে বিদ্যুৎ থেকে প্রেস করলে হচ্ছে বাইরে ওপেন হবে, সবাই যেন হচ্ছে দ্রুত বের হয়ে যেতে পারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে আমাদের ডোরের অংশটা অটোমেটিক ব্লক হয়ে গেল। এই তো টাইলস সম্পর্কে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও ভিডিওতে আমি অন্য কিছু দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।